শনিবার রাতে বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী দিলীপ দাসের সমর্থনে প্রচার পথসভা অনুষ্ঠিত হল। সেখানে ওই ওয়ার্ডের বিক্ষুব্ধ তৃণমূল নেত্রী তথা নির্দল প্রার্থী কবিতা বালার উদ্দেশ্যে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভানেত্রী আলোরানী সরকারের করা মন্তব্য নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। সেই প্রসঙ্গে আলোরানী সরকার জানান, তৃণমূলে থেকে যারা দীর্ঘদিন ধরে দলের সুযোগ সুবিধা ভোগ করলেন তারা টিকিট না পেয়ে নির্দলে দাঁড়িয়ে পড়লেন, এটা দুর্ভাগ্যের। এমন প্রার্থীদের দল থেকে বহিষ্কার করা হয়েছে, তারা তৃণমূলের ব্যানার ফেস্টুন ব্যবহার করে, তাই তাদের সাবধান করতে তাদের সেই সব ব্যানার ফেস্টুন খুলে আনার কথা বলা হয়েছে। আগের রাতে পথসভায় আলোরানী সরকার কি বলেছিলেন তা শুনে নেব। আপনারা জানেন এখানে বিক্ষুব্ধ হয়ে দাঁড়িয়েছে কে, আজকের কবিতা বালা। তাকে আমি বলেছিলাম যে বয়স হয়ে গেছে দিদি, আসুন আপনি তুলে ফেলুন, কেননা এই 5 বছরে আপনি তো জিততে পারবেন না, ভালো একটা দলীয় পদ আপনাকে দেব, আপনি আসুন, আপনি বিক্ষুব্ধ না হয়ে দলের হয়ে প্রচার করুন, কেননা দীর্ঘদিন ধরে এই দলটার সমস্ত কিছু ভরণ পোষণ থেকে শুরু করে এই দল থেকে সব কিছু আপনারা গ্রহণ করেছেন। আসুন দিদি, আপনাকে আমি সুযোগ দিচ্ছি, আপনি আসুন, আপনি দলীয় প্রার্থীর সঙ্গে কাজটা করুন। তিনি এলেন না, আমি ভীষণ দুঃখ পেলাম, কিন্তু আমার দলের সিদ্ধান্ত অনুসারে আপনি বহিষ্কৃত, তাই আমি চাই তার বাড়ির সামনে যে বড় বড় হোর্ডিং আছে আপনারা ছিঁড়ে নিয়ে আসবেন, তাতে যা প্রয়োজন হয় আলোরানী আপনাদের পাশে আছে। এই প্রসঙ্গে নির্দল প্রার্থী কবিতা বালা বলেন, বক্তব্য দিতে গিয়ে উনি বলেছেন যে 14 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী যে দাঁড়িয়েছে তার যত পোস্টার ব্যানার আছে সেগুলো ছিঁড়ে ফেলে দিন, এ কথা সে বলেছে আলোরানী সরকার। তার উত্তরে কি বলবো, সে আরও বলেছে যে আপনারা বাড়ি বসে থাকুন, 27 তারিখের পরে দেখা যাবে কি করা যায় ওনাকে। আমাকে 27 তারিখের পরে উনি আমাকে কী হুমকি দিয়েছে যে আমাকে কি মার্ডার করবে উনি নাকি, আর পাবলিককে বলেছে যে আপনারা বাড়ি বসে থাকুন, যা করার আমরা করব, এইসব উনি বলেছেন। কিন্তু একটা যে তাকে নাকি জেলা সভাপতি করে এখানে পাঠানো হয়েছে তার পক্ষে কি এই রকম কথা বলা উচিত? সে যদি এই রকম কথা বলতে পারে তাহলে সাধারণ মানুষ তার প্রতি কি মনোভাব রাখবে? নিজের বিতর্কিত ভাষণ প্রসঙ্গে আলোরানী সরকার কি জানালেন শুনে নেব। যারা তৃণমূলের দোহাই দিয়ে তৃণমূলের নাম করে চেয়ার চিহ্নে বা জোড়াপাতার চিহ্নে দাঁড়িয়ে এতদিন তৃণমূলের হয়ে কাজ করে তৃণমূলের সব কিছু ভোগ করে যেই টিকিট পায়নি অমনি নির্দলে দাঁড়িয়ে পড়ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং তারা ঠিক করেননি। এবং আমাদের যে তৃণমূলের ফেস্টুন ব্যানার ফ্লেক্স এরা ব্যবহার করে, এটা তো তৃণমূলের মানুষ সহ্য করবে না, তার জন্যই সেটাকে খুলে নিয়ে আসা উচিত, এই জন্যই এটা হয়েছে বলা। নির্বাচনের মুখে পরস্পর বিরোধী এমন বক্তব্যে সরগরম বনগাঁর রাজনীতি। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন।